আপনি কি কখনো পৃথিবীর সব থেকে ছোট পাখিকে দেখেছেন যেটা দেখতে একটা মৌমাছির সমান? বা আপনি কি পৃথিবীর সব থেকে ছোট বানরকে দেখেছেন যেটা দেখতে আপনার হাতের আঙ্গুলের সমান? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমনই পৃথিবীর সব থেকে ছোট কিছু প্রাণীকে দেখাবো যেটা হয়তো আপনি আগে কখনো দেখেননি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে রয়েছে পিগমি মার্মোসেট। এখন আমি আপনাদের যে কিউট বানরটির সাথে পরিচয় করিয়ে দিব, এটি কিন্তু আপনার হাতের আঙ্গুলের সমান লম্বা, যার নাম পিগমি মার্মোসেট। এটি বিশ্বের সবচেয়ে ছোট প্রজাতির বানর। দক্ষিণ আমেরিকার পশ্চিম অ্যামাজনে জন্ম নেওয়া এই বানরগুলো জন্মের সময় মানুষের হাতের আঙ্গুলের চেয়েও ছোট হয়। এই বানরগুলো সর্বোচ্চ 7 ইঞ্চি লম্বা ও ওজনে মাত্র 100 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এদের লেজ লম্বায় 8 ইঞ্চি হয়ে থাকে। বানরটি দেখতে তো খুবই সহজ সরল ও আদরে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এরা খুবই বুদ্ধিমান ও খিটখিটে মেজাজের। দুষ্প্রাপ্য এই বানরটি পোষার জন্য কিন্তু অনেকেই হাত ভর্তি টাকা খরচ করতেও রাজি। এরপর রয়েছে স্মলেস্ট হর্স আইনস্ট্যান্ড। এই ছোট ঘোড়াগুলোর পিঠে চড়ে আপনি ঘুরে বেড়াতে পারবেন না সত্যি, কিন্তু ছোট ছোট বাচ্চারা অবশ্যই এর সাথে খেলতে ভালোবাসবে। মিনিয়েচার হর্স নামে এরা পরিচিত। স্বাভাবিক ঘোড়ার তুলনায় আকারে অনেক ছোট ও কম ওজনের। ব্রিটেনে মাত্র 31 কেজি ওজনের একটি ঘোড়া রয়েছে, যার উচ্চতা মাত্র 20 ইঞ্চি। ঘোড়াটির মালিক আদর করে এর নাম রেখেছে আইনস্ট্যান্ড, যার বড় হওয়ার কোনো লক্ষ্যই নেই। যদিও পৃথিবীতে এরকম ছোট ছোট আরো ঘোড়া আছে, তবে সবচেয়ে কম উচ্চতার মাত্র 1.5 ফুট ও 31 কেজি ওজনের আইনস্ট্যান্ডকে কিন্তু আপনার আদর করতে ইচ্ছা করবেই। এরপর রয়েছে ব্রোকেসিয়া মার্কো। আপনাদেরকে যদি বলি পৃথিবীতে এমন কিছু গিরগিরি রয়েছে যেটা দেখতে একটা পেপার থেকেও ছোট, তাহলে হয়তো আপনি কখনোই বিশ্বাস করবেন না। কিন্তু বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই গিরগিরিটি হলো পৃথিবীর সব থেকে ছোট প্রজাতির গিরগিটি, এবং এই গিরগিরিটির সাইজ একটি পিঁপড়ার সমান হয়ে থাকে। এ ধরনের গিরগিটি মাদাগাস্কার জঙ্গলে পাওয়া যায়, আর এটি পৃথিবীর সবচেয়ে ছোট রেপটাইল প্রজাতির জীব। আর এটি আকারে এতটাই ছোট হয়ে থাকে যে আপনারা যদি এটিকে হাতের আঙ্গুলের উপর রাখেন তাহলে এটাকে অনেক ছোট দেখাবে। এগুলো মাত্র 1 ইঞ্চি লম্বা হয়ে থাকে। এগুলোর ওজন মাত্র 0.2 গ্রাম হয়ে থাকে। এরপর রয়েছে স্মলেস্ট মাউস, ডোয়ার থ্রি টয়েড জারবোরা। পৃথিবীর সবচেয়ে ছোট আকৃতির ইঁদুর রেডিয়েন্ট, যার নাম ডোয়ার থ্রি টয়েড জারবোরা। এটি সাধারণত চায়না এবং মঙ্গোলিয়াতে পাওয়া যায়। পূর্ণ বয়স্ক হওয়ার পরেও এর উচ্চতা মাত্র 4.5 সেন্টিমিটার হয়, কিন্তু লেজের আকারে শরীরের থেকে বড় হয়ে থাকে, যেটির লম্বা 3 ইঞ্চি। পায়ের আকৃতি দেখতে একটা ক্যাঙ্গারোর মতো। ইঁদুরটি লাফালাফিতে এতটাই ওস্তাদ যে এটিকে জাম্পিং মাউসও বলা হয়। ইঁদুরগুলো দেখতে খুবই সুন্দর, এবং এগুলো মাত্র 2 বছর পর্যন্ত জীবিত থাকে। খুবই বিরল ও দুষ্কর বলে অনেকেই ইঁদুরটি পোষার জন্য টাকা হাতে নিয়ে বসে থাকে। এরপর রয়েছে স্মলেস্ট ডগ মিলি। পোর্তোরিকো ডোরাডোতে এমন একটি কুকুর আছে যেটি সবচেয়ে ছোট আকৃতির কুকুর হয়, গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। এটি চিহুয়াহুয়া প্রজাতির একটি কুকুর। মেলি নামের এই কুকুরটির উচ্চতা মাত্র 3.8 ইঞ্চি এবং ওজন মাত্র 500 গ্রাম। জন্ম হওয়ার সময় এতটাই ছোট ছিল যে দেখে মনে হতো যেন একটা চামচিকির বাচ্চা, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে লেডিস পার্স, জুতা এবং লেডিস কোটে তাকে প্রায় ঘুরতে দেখা যায়। এরপর রয়েছে স্প্যাকেট প্যাডলোপার টার্টোয়েড। এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট কচ্ছপ, আর এগুলো বেশিরভাগ পাওয়া যায় সাউথ আফ্রিকার সমুদ্র ধারে। এগুলো মাত্র 6 থেকে 8 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এছাড়াও এগুলোর ওজন 95 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, এবং আকারও ছোট হলেও এই কচ্ছপের শরীর কিন্তু অনেক শক্ত হয়ে থাকে, এবং এরা দেখতে অনেক ছোট হলেও এরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। এরপর রয়েছে প্রেডোফিন অ্যামোইনসিস। যে ব্যাংটিকে আপনি দেখতে পাচ্ছেন, এটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির ব্যাং। এটি প্রায় 7.7 মিলিমিটার হয়ে থাকে। এগুলো বেশিরভাগ জঙ্গলে পাওয়া যায়। 2012 সালে এগুলোকে প্রথমবারের মতো পৃথিবীর মানুষ দেখতে পায়, এবং 2013 সালে এটিকে পৃথিবীর সবচেয়ে ছোট জীব হিসেবে ঘোষণা করা হয়। এরপর রয়েছে মৌ হামিংবার্ড। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রথমবারের মতো এই পাখিটিকে দেখছেন। এই পাখিটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। কিউবার ঘন জঙ্গলে এই পাখিগুলো দেখা যায়। এই পাখিগুলো আকারে একটা মৌমাছির থেকে একটু বড়। এর সাইজ 4.7 সেন্টিমিটার হয়ে থাকে। আপনি জানলে অবাক হবেন, এই পাখিটি সামনে ওড়ার পাশাপাশি একই গতিতে পেছনের দিকে উড়তে পারে, এবং 1 সেকেন্ডে 80 বার ডানা ঝাপটাতে পারে। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর আকারে সবচেয়ে ছোট প্রাণীর তালিকা। এছাড়াও আপনারা প্রতিনিয়ত আর কোন কোন বিষয়ের উপর এমন তালিকা দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আজকের বিষয়টি ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। পৃথিবীর এরকম জানা অজানা অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।